হ্যালো সবাই, আজকের ভিডিওতে আমি বানাবো চিকেন মোমো। আমি যে প্রসেসে মোমো তৈরি করব সেই প্রসেসে তৈরি করলে মোমো একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ হবে, এবং কিভাবে মোমো তৈরি করলে ভেতরের মাংসগুলো কাঁচা থাকবে না, সকল টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে এই ভিডিওতে। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, পরিমাণ মতো লবণ, আর 2-3 চামচ রান্নার তেল। তারপর ময়দাগুলো পানি ছাড়াই লবণ এবং তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এখানে পানি অল্প অল্প করে দিতে হবে, আর ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সাধারণত আমরা বাসায় যেভাবে রুটি খাওয়ার জন্য দো বানিয়ে থাকি, তার চেয়ে একটু শক্ত করে ময়দাটাকে মাখাতে হবে। ময়দাটা মাখানো হয়ে গেলে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য, আর এটা একেবারে অপশনাল। ময়দা মাখানো হয়ে গেলে আপনারা সাথে সাথে মোম তৈরি করার জন্য রুটি বানিয়ে নিতে পারেন। আমি আগে থেকে 1/2 কেজি পরিমাণ চিকেন কিমা করে রেখেছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, সামান্য পরিমাণ কাঁচা মরিচ কুচি, সামান্য পরিমাণ পেঁয়াজ পাতা কুচি, 1/2 চা চামচ গোল মরিচ গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা, 2 টেবিল চামচ ফিশ সস, 2 টেবিল চামচ সয়া সস, 2-3 চামচ টমেটো সস। আর এখানে আমি কোনো প্রকার লেবুর রস ব্যবহার করিনি, আপনারা চাইলে সামান্য পরিমাণ লেবুর রস দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি। আমি আগে থেকেই একটি প্যানে অল্প পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর এখন মুরগির মাংসের উপর এই তেল ঢেলে দিব। এতে করে মুরগির মাংসের যে কাঁচা স্মেল আসবে সেই স্মেলটা রিমুভ হয়ে যাবে। এখন মুরগির মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মাংসগুলো মাখানো হয়ে গেলে 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করুন। এখন আমি মোমো সিট তৈরি করার জন্য ময়দাটাকে রুটির মতো বড় করে বেলে একটি গ্লাসের সাহায্যে চাপ দিয়ে গোল করে কেটে নিব। আর রুটিগুলো একটু মোটা করে বেলে নিতে হবে, তা না হলে স্টিম করার সময় রুটি ছিঁড়ে চিকেনগুলো নিচে লেগে ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। রুটিগুলো কাটা হয়ে গেলে এখন আমি রুটি হাতে নিয়ে একটি চামচের সাহায্যে চিকেনগুলো দিয়ে বিভিন্ন শেপের মোমো তৈরি করে নিব। এখানে আমি মাত্র 2টি শেপের মোমো তৈরি করেছি। আরও অনেকগুলো স্টাইল আছে, সেগুলো আপনারা প্র্যাকটিস করলেই তৈরি করতে পারবেন। আর আপনারা যখন এক এক করে মোমো তৈরি করবেন, তখন একটি প্লেটে হালকা ময়দা ছিটিয়ে মোমোগুলো প্লেটের উপরে রাখবেন, তা না হলে মোমোগুলো নরম হয়ে প্লেটে আঠার মতো আটকে যাবে। মোমোগুলো রেডি হয়ে গেলে একটি স্টিমারে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিতে হবে। তারপর এক এক করে মোমোগুলো সাজিয়ে গরম পানিতে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। আর যখন 5-6 মিনিট স্টিম হবে, এর মধ্যে আমি ঢাকনাটি তুলে মোমো উপরে অল্প অল্প করে তেল ব্রাশ করে দেব। এতে করে মোমোগুলো দেখতে একটু ওয়েলি হবে এবং মোমোগুলো শুকনো দেখা যাবে না। তৈরি হয়ে গেছে আমার পারফেক্ট চিকেন মোমো। আর দেখতেই পাচ্ছেন ভেতরে কোনো প্রকার চিকেনগুলো কাঁচা নেই, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।